हे दोस्तों, वेलकम टू माई यूट्यूब चैनल नील दर्पण। नतून एक वीडियो अपन स्वागत। आज के नतून वीडियो एक इनफॉर्मेटिव मैं ज्ञानमूलक, कारण आज के वीडियो यूट्यूब चैनल सम्पर्के कयेकटी तत्व अपन सामने तुले धरब। जेमन आमार यूट्यूब चैनल बयस एक बछर तीन मास हयेछे, तो एक बछर तीन मासे कत टाका पेयेछि एबं आमि जे ब्लगिंग करी एई ब्लगिंग करार शख कोथा थेके एलो এটাও জানাবো আপনাদের, এবং আরও জানাবো 1K ভিউ হলে আপনি কত ডলার পাই বা আমি কত ডলার পাই। তো সেই তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরব, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথম প্রশ্নে আসা যাক, আমার ইউটিউব চ্যানেল এক বছর তিন মাস পূর্ণ করেছে, মানে এই এক বছর তিন মাসে আমি ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম করলাম। তো তার আগে আমি আপনাদের একটা কথা বলি, আমার এই চ্যানেলটির আগে আরও একটি নতুন চ্যানেল ছিল, যেটি আমি ইনফরমেটিভ টাইপ কিছু ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু সেটি বেশি দিন চালাইনি বা আমাকে ভালো লাগেনি বলে আমি ছেড়ে দিয়েছিলাম, এবং তারপরে ব্লগিং করি। তো সেটি মনিটাইজেশনও হয়নি, সেই কারণে আমি ছেড়ে দিয়েছি। কিন্তু তারপরে আমি ব্লগিং করতে শুরু করি, এবং ব্লগিং শুরু করার ছয় মাস পরে মানে আমি মনিটাইজেশন পেয়েছিলাম। যেহেতু আমি ছয় মাস পর মনিটাইজেশন পেয়েছি, তার মানে আমার লাস্ট ছয় মাস বাদ যাবে, এবং আমার ইউটিউব চ্যানেলের বয়স যদি এক বছর তিন মাস হয় তাহলে লাস্ট ছয় মাস বাদ গেলে আমার থাকে নয় মাস, এবং আমি এই নয় মাসে কত টাকা ইনকাম করেছি। তো আমি লাস্ট নয় মাসে ইনকাম করেছি প্রায় $18 মতো, যেটি খুবই সামান্য, কারণ যেহেতু এখনও আমার চ্যানেলটি নতুন এবং নতুন চ্যানেলে ভিউজ খুবই কম হয়, এবং ভিউজ কম হলেই মানে যে আমার আর্নিং আছে আর্নিংটাও কমই হয়। তো আমি লাস্ট নয় মাসে ইনকাম করেছি $18, যেটি ইন্ডিয়ান রুপিতে হয় মানে প্রায় ১৩০০ টাকার মতো। এই নাম্বার প্রশ্নে আমি আপনাদের বলবো, মানে আমি প্রথম দিকে মানে ফেস দেখানো ভিডিও বানাতে চাইনি, কিন্তু আমি আসামে কলেজ পড়ার সময় একজন মানে আসামের ফেমাস ইউটিউবারের ভিডিও দেখি, দিম্পু বড়ুয়ার, মানে ওনার ভিডিও দেখেই আমি অনুপ্রাণিত হয়ে মানে এই ব্লগিং ভিডিও শুরু করি। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, মানে 1K ভিউ হলে কত টাকা করে ইনকাম হয় বা কত ডলার আর্নিং হয় সেটা বলবো আপনাদের। তো কত টাকা আর্নিং হয় সেটা আপনাদের বলার আগে একটা জিনিস ভালোভাবে বলে রাখা উচিত, মানে এই টাকাগুলো যে আর্নিং হয়, মানে এই ডলারগুলো যে আর্নিং হয়, এগুলি কিন্তু মানে আপনার অ্যাডের উপর নির্ভর করে। যে চ্যানেলে অ্যাড বেশি আসবে সেই চ্যানেলে আর্নিংও বেশি হবে। যেমন টেকনিক্যাল চ্যানেলে মানে অ্যাডটা একটু বেশি আসে, কিন্তু ব্লগিং চ্যানেলে যেহেতু অ্যাড একটু কম আসে, সেই কারণে মানে এই ব্লগিং চ্যানেলে 1K ভিউ হলে প্রায় $1 মতো আর্নিং হয়, কিন্তু টেকনিক্যাল চ্যানেলে একটু বেশি হয়, এটাই বলবো। তো ইউটিউব চ্যানেল সম্পর্কে কোনো কিছু তথ্য বা ইনফরমেশন চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি পরের ভিডিওয় বলার চেষ্টা করবো।